নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডেকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নভেম্বর দু হাজার চব্বিশ সিংহ রাশির কেমন যাবে চুমকে দেওয়া মহা ভবিষ্যৎবাণী আমি করতে চলেছি এবং এখানে কোনো মন সন্তুষ্টি করার প্রেডিকশান না যেটা সত্য ঘটনা আপনাদের সাথে ঘটতে চলেছে এই ভিডিওতে আপনারা পার্ট বাই পার্ট আপনারা জানতে কিন্তু পারবেন আপনার স্বাস্থ্য আপনার বৈবাহিক জীবন আপনার সন্তান ভাগ্য কেরিয়ার কর্ম সমস্ত কিছু বিষয় নিয়ে প্রেম বিস্তারিত ডিটেলসে আলোচনা থাকবে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা আলোচনাটি অবশ্যই শুনবেন এবং ভিডিও শেষে থাকবে মহা উপায় যেটা আপনারা যদি করেন বিশেষভাবে লাভ কিন্তু পাবেন প্রথমেই আসি সিংহ রাশির একটা আপনাদেরকে আগাম সতর্ক করে দিই আপনাদের তিরিশে মার্চ দু থেকে আপনাদের শনির ঢাইয়া কিন্তু শুরু হচ্ছে এবং এই ঢাইয়া হচ্ছে আপনার অষ্টমভাবে অষ্টমভাবে ঢাইয়া প্রচুর নেগেটিভ ফল দিয়ে কিন্তু থাকে অবশ্যই ইমিডিয়েট আপনারা ঠাইয়ার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন এবং বর্তমানে ঢাইয়ার কিন্তু প্রতিকার প্রতিবিধান করানো চলছে তিরিশে মার্চ দু থেকে আগামী আড়াই বছর এই ঢাইয়ার প্রভাব সিংহ রাশির উপর পড়তে চলেছে আশি আলোচনা দেখুন আপনার স্বাস্থ্য দেখুন রাশির অধিপতি আপনার নিচস্ত গৃহে অবস্থান করছে শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছুটা সমস্যা আসবে বিশেষ করে আপনার চোখের সমস্যা আপনার ক্ষেত্রে দাঁতের সমস্যা এই সমস্যাগুলো আপনার এ মাসে কিছুটা দেখা যাবে কিছু কিছু ক্ষেত্রে আপনার মাথা ধরে থাকা বা মাইগ্রেনের সমস্যা আসা এই সমস্যাগুলো আপনাদের ষোলোই নভেম্বর পর্যন্ত থাকবে কিন্তু ষোলোই নভেম্বরের পর থেকে আপনাদের শরীরের পার্টটা কিন্তু অনেকটাই বেটার কিন্তু হতে চলেছে অর্থাৎ শরীর স্বাস্থ্যের জায়গাটা অনেকটাই ষোলোই নভেম্বরের পর থেকে আপনার ভালো রেজাল্ট কিন্তু পেতে চলেছেন এবার আসি আপনাদের বৈবাহিক জীবন কেমন যাবে দেখুন আপনাদের সপ্তম ভাবে সপ্তম প্রতি অবস্থান করছে এবং সরাসরি পনেরোই নভেম্বর থেকে মার্গি হচ্ছে কিন্তু দ্বাদশভাবে কিন্তু মঙ্গল অবস্থান করছে অর্থাৎ একটা মাঙ্গলিক দোষ কিন্তু আপনাদের থাকছে এই মাসে অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বৈবাহিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে আপনার মতবিরোধ মত হতে পারে ছোটখাটো খুব বড় নয় ছোটোখাটো কোনো মতন্তর মত মত পার্থক্য হওয়ার সম্ভাবনা রয়েছে খুব একটা বড় সমস্যা আসবে না কিন্তু আমি বলবো এই সময়টাতে অবশ্যই আপনারা ঠান্ডা মাথাতে এগিয়ে চলুন কারণ আপনাদের রাগ রাগজেদ কিন্তু বাড়বে দ্বাদশভাবে মঙ্গল রাগ কিন্তু আপনাদের এই সময় বৃদ্ধি কিন্তু করবে যারা দূর যাত্রা করতে চাইছেন ভ্রমণ করতে চাইছেন অবশ্যই সাবধানতা অবলম্বন রাখুন দুর্ঘটনা বা চোট আঘাত লাগার প্রবল সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে অর্থাৎ যারা দূরে যেতে চাইছেন দূর ভ্রমণ করতে চাইছেন দ্বাদশভাবে মঙ্গল চোট আঘাত লাগা দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা চাচ্ছে নভেম্বর মাসে অবশ্য সতর্ক থাকুন যারা গাড়ি চালাচ্ছেন বাইক চালাচ্ছেন সতর্ক সতর্কতা অবলম্বন অবশ্যই করুন আপনি সিংহ রাশি মানুষ আপনার ক্ষেত্রে একটি কথা বলব সপ্তম প্রতি যখন আপনার মার্গি হবে তখন আপনার ব্যবসার জায়গাটা কিন্তু ভালো হবে অর্থাৎ যারা বিজনেস করছেন আমি বলব আপনি সিংহের মানুষ বিজনেস করছেন নভেম্বরের পনেরো তারিখ থেকে আপনাদের কাস্টমার সাপোর্ট ফ্লাইং কাস্টমার এবং আপনার মহাজনের যে সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন অর্থাৎ বিজনেসের জায়গাটা কিন্তু আপনাদের ভালো হতে চলেছে তবে বড় ধরনের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বিজনেসে বড় ধরনের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অবশ্যই পরামর্শ করে নিন ডেলি ইনকামের জায়গা আপনাদের যথেষ্ট ভালো থাকছে আপনি সিঙ্গেল মানুষ ডেইলি ইনকামটা আপনাদের যথেষ্ট কিন্তু ভালো হতে চলেছে ভাগ্যবতী আপনার নিচস্ত এবং দ্বাদশগত আমি বলবো আপনি সিংহ রাশির মানুষ চাপ অবশ্যই রয়েছে বিশেষ করে ভাগ্য বিড়ম্বনা আপনাদের হবে অর্থাৎ যে কোনো কাজ ধীরগতি বা হতে গিয়ে আটকে যাওয়া এই সম্ভাবনাটা আপনাদের রয়েছে এবং পাশাপাশি নবম্পতি নিচস্ত অর্থাৎ পিতার কেরিয়ারের ক্ষেত্রে কোনো সমস্যা আসা বা পিতার হেলথ নিয়ে কোনো চিন্তা জায়গা কিন্তু রয়েছে নবম্পতি নিচস্ত অবশ্যই ভাগ্য বিড়ম্বনা বা যারা যাত্রা করতে চাইছেন আবার বলছি সতর্ক থাকুন পিতার স্বাস্থ্য পিতার কেরিয়ার নিয়ে পিতার হেলথ নিয়ে আপনার দুশ্চিন্তার কারণ কিন্তু হতে পারে এবং আপনার এই মাসে সম্পত্তিগত দিক থেকে কিন্তু লাভ আপনারা পেতে পারেন অর্থাৎ ষোলোই নভেম্বর নভেম্বরের পর থেকে কোনো প্রপার্টি কোনো সম্পত্তি আপনারা পারচেস কিন্তু করতেই পারেন সন্তান ক্ষেত্র কেমন যাবে দেখুন আমি বলব সন্তান ক্ষেত্রটা মোটের উপর দিয়ে আপনাদের ভালো কিন্তু যেতে চলেছে তবে একটি কথা বলবো আপনি সিংহের জাতক যেহেতু আপনাদের বৃহস্পতি রেট্রোগ্রেট রয়েছে সরাসরি ষষ্ঠ ভাবকে দেখছে আমি বলবো সন্তানের হেলথ নিয়ে কিছুটা চাপ আপনাদের থাকবে কিছুটা চাপতে হবে কেন স্পষ্ট হয়ে দেখছে বৃহস্পতি এখানে রোগ ভোগ চোট আঘাত লাগা বিশেষ করে চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে সন্তানের এডুকেশন সন্তানের কেরিয়ার এটা ভালো হবে সন্তানের হেলথ চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে কিন্তু এডুকেশন কেরিয়ার বা সন্তানের জন্য আপনার গর্ব অনুভব হওয়ার জায়গা কিন্তু রয়েছে যারা কম্পিটিটিভ পরীক্ষা দিতে চাইছেন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চাইছেন আপনি শৃংহরাসী মানুষ আপনি ভালো বেস্ট রেজাল্ট কিন্তু পেতে চলেছেন কারণ এখানে দৃষ্টি দিচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দৃষ্টি লোনে কোনো ক্ষেত্রে পড়ে যাওয়া বা ঋণ হয়ে যাওয়ার যোগ আপনাদের দেখা যাচ্ছে অবশ্যই লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন এবং কাউকে টাকা ধার দেওয়া এই জায়গাতে অবশ্যই সতর্ক কোনো ক্ষেত্রে টাকা ফেসে যাওয়া অর্থ আটকে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে সিংহ রাশির এডুকেশান উচ্চশিক্ষাটা খুব একটা ভালো দেখাচ্ছে না যারা ধরুন ইঞ্জিনিয়ারিং বা আপনি ধরুন কোনো মেকানিক্যাল নিয়ে পড়াশোনা করছেন বা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন এই জায়গাগুলো একটু হলো চাপ থাকবে ক্ষেত্রে কিছুটা চাপ আপনাদের রয়েছে অর্থাৎ অবশ্যই পড়াশোনার দিকে মনোনিবেশ আপনাদেরকে করতে হবে আর্থিক স্থিতির জায়গা যদি বলি বুদের প্লেসমেন্ট মোটের উপর দিয়ে শুভ রয়েছে অর্থনৈতিক জায়গাটা মোটের উপর দিয়ে ভালো কিন্তু দেখা যাচ্ছে নভেম্বর মাসে বৃহস্পতি এবার দৃষ্টি দিচ্ছে অর্থাৎ আপনাদের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি কিন্তু করবে অর্থাৎ ফিনান্সিয়াল জায়গা যথেষ্ট ভালো রয়েছে পরিবারের সাথে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ মত পার্থক্য হওয়ার সম্ভাবনা কিন্তু এ সময় দেখা যাচ্ছে আপনাদের প্রেমের জায়গা প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা কিন্তু পাবেন পঞ্চমপতি ডেট্রেট আপনাদের যাদের প্রেমের ক্ষেত্রে ব্রেকআপ হয়ে গেছিল প্রেমের ক্ষেত্রে সমস্যা আসছিল সেই জায়গাটা আপনাদের যথেষ্ট বন্ডিং জায়গা কিন্তু দেখা যাচ্ছে পিতার স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার ব্যাপার রয়েছে ভাই বোনদের সাথে মত পার্থক্য হতে পারে দ্বাদশভাবে মঙ্গল বেশ কিছু ক্ষেত্রে সমস্যা দেখা যাচ্ছে তবে কর্মের জায়গাটা বলবো আপনাদের খুব ভালো যারা কর্মের জন্য প্রচুর চেষ্টা করছিলেন কর্মপ্রাপ্তি প্রবল যোগ রয়েছে প্রমোশনের সম্ভাবনা রয়েছে এবং উচ্চ পদে আসীন হওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে কি উপায় করবেন আপনারা সংকটমোচন হনুমান স্তোত্র পাঠ করুন এবং আপনারা অবশ্যই সূর্য দেবতাকে জল নিবেদন করুন এবং পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার